বগুড়া হোম নিউজ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আমি কবিরুল ইসলাম আপনাদের সামনে হোমিওপ্যাথিক মেডিসিন ডিজিটালিস পারপুরিয়া নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব। ডিজিটালিস পারপুরিয়া মেডিসিনটি ডক্টর হ্যানিম্যান ইন্ট্রোডিউস করেছিলেন, যার কমন নাম হচ্ছে ফক্স গ্লোভ, এবং ডিজিটালিস ঔষধটি স্ক্রোফিউলারিয়াসি ফ্যামিলির অন্তর্গত। ডিজিটালিস ওষুধটি এক্সেলেন্ট একটি ঔষধ হোমিওপ্যাথি জগতে, এবং এই ওষুধটি ভেজিটেবল কিংডম থেকে আমরা পেয়ে থাকি। মূলত এটা হার্টের সমস্যার কারণে বিভিন্নভাবে প্রভূতভাবে ব্যবহার হয়ে থাকে, বিশেষ করে ইউরোপের বালুকাময় যে ঝোপঝাড়পূর্ণ জায়গা এবং আবর্জনা নোংরা আবর্জনা যেখানে থাকে সেই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে আপনা আপনিই এগুলো জন্মায়। এবং এই গাছের পাতা থেকে মাদার টিনচার তৈরি করা হয় এবং তার থেকে সাবসিকুয়েন্ট পোটেন্সি তৈরি করা হয়ে থাকে। ডিজিটালিস পারপুরিয়া ওষুধটি আগেকার দিনে, বিশেষ করে পুরনো দিনে, যাকে আমরা বলি ওল্ড স্কুল প্র্যাকটিস, সেক্ষেত্রে দিস ড্রাগ ওয়াজ ইউজড হিউজলি অ্যান্ড ইট হ্যাজ ভেরি ভেরি ব্যাড ইম্প্যাক্ট অ্যান্ড মিসচিফস। অর্থাৎ ডিজিটালিস ওষুধটি আগেকার দিনে পুরোনো দিনে ভীষণভাবে ব্যবহার করা হতো, এবং এর মানে অপকর্ম অর্থাৎ এর যে মিসইউজ সেটা আমরা লক্ষ্য করতে পারি। বিশেষ করে যে সমস্ত রোগীদের যাদের পালস খুব দ্রুত, সেক্ষেত্রে এদেরকে এটা ব্যবহার করা হতো, এবং এর ফলে মানে স্বাভাবিক ডেথের থেকেও বেশি ডেথ মৃত্যু কিন্তু হতো। এবং অন্যান্য ওষুধ প্রয়োগের ফলে যত না মানুষ মারা গিয়েছে, এই ডিজিটালিস ঔষধ প্রয়োগের ফলে তার থেকে অনেক বেশি মানুষ মারা গিয়েছে। এর কার্যটা কেমন? যখনই এটা প্রয়োগ করা হয়, অ্যাডমিনিস্টার্ড করা হয়, তখন মানুষের দেহের মধ্যে গিয়ে এটা একটা প্যারালাইসিসের মতো একটা অসাড় ভাব তৈরি করে, এবং মানুষ তার ব্যালেন্স হারিয়ে ফেলে, এবং অ্যাজ এ রেজাল্ট সে ক্রমশ সিঙ্ক হয়, অর্থাৎ দুর্বল হয়ে পড়ে এবং মৃত্যুমুখে ঢলে পড়ে। তারা এটাকে ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করত। হ্যাঁ, ঘুমের ওষুধ, যা ডিজিটালি সত্যি সত্যি মানুষকে একটা ঘুম ভাব এর মধ্যে নিয়ে আসে। আর এটা প্রয়োগের ফলে রোগীর তারা বিভিন্ন অ্যালোপ্যাথরা আবার এটাকে সেরেটিভ হিসেবে ব্যবহার করত, অর্থাৎ ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করত। কিন্তু হোমিওপ্যাথিক ফিজিশিয়ান কী ব্যবহার করবে? হোমিওপ্যাথিক ফিজিশিয়ান রোগীর চিকিৎসা করবে, সে রোগীর সিমটম নেবে এবং সিমটম নিয়ে তার রোগের চিকিৎসা করবে না, রোগীর চিকিৎসা করবে, ফলে তার সমস্ত সমস্যা আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। তা এটাই হচ্ছে মূল পার্থক্য, যে তারা অ্যালোপ্যাথরা এটাকে সেরেটিভ হিসেবে ব্যবহার করে, কিন্তু আমরা হোমিওপ্যাথরা এটাকে আমরা অ্যাজ এ কনস্টিটিউশনাল ড্রাগ, বা সমস্ত সিমটম নিয়ে যদি আমরা ওষুধ প্রয়োগ করি তবে তার সার্বিক কল্যাণ হবে। ডিজিটালিস পারপুরিয়া মেডিসিনটির যদি আমরা ক্লিনিক্যাল সাইটস দেখে নিই, তাহলে আমরা প্রথমেই পাবো হচ্ছে অ্যানজিনা পেক্টোরিস।
অ্যাঞ্জিনা পেক্টোরিসটা কি? অ্যাঞ্জিনা পেক্টোরিস সাধারণত এক কথায় আমরা বলতে পারি বুকে ব্যথা। বুকে ব্যথা অথবা বুকে একটা অস্বস্তি বোধ অনুভূত হয়, এবং সেটা অনুভূত হয় কারণ করোনারি হার্ট ডিজিজের কারণে। অর্থাৎ আমাদের হার্টে যে রক্ত সংবহন হয় সেটা ঠিক মতো যদি না হয়, সেখানে যে এক বা একাধিক ভেসেল বা আর্টারিসগুলো যদি ন্যারো হয়ে যায় ভিতরে অথবা ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই ধরনের চেস্ট পেন অনুভব করতে পারি, যাকে আমরা ইসচেমিয়া বলতে পারি বা অ্যাঞ্জিনা পেক্টোরিস বলে থাকি। তো অ্যাঞ্জিনা পেক্টোরিস আবার তিন প্রকারের হয়ে থাকে, যেটা হচ্ছে স্টেবল অ্যাঞ্জিনা। স্টেবল অ্যাঞ্জিনা হচ্ছে খুব কমন টাইপের একটা অ্যাঞ্জিনা বুকে ব্যথা। এটা সাধারণত হয় যখন হার্টের উপরে প্রচুর প্রেশার পড়ছে, অর্থাৎ প্রচুর কাজ করছে হার্টের উপরে, সত্যি সত্যি একটা প্রেশার পড়ে গেছে এনিহাউ, তো সেটাকে আমরা স্টেবল অ্যাঞ্জিনা, সেক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে, দ্যাট ইজ স্টেবল অ্যাঞ্জিনা। আর আনস্টেবল অ্যাঞ্জিনা হচ্ছে, এটা হচ্ছে সব থেকে মোস্ট ডেঞ্জারাস অ্যাঞ্জিনা। এটা কোনো প্যাটার্ন মানে না, কোনো নিয়ম মানে না, হঠাৎ আসে এবং হঠাৎ মানুষকে ক্ষতি করে দিয়ে চলে যায়। আরেকটা ধরনের অ্যাঞ্জিনা আছে, সেটা হচ্ছে ভ্যারিয়ান্ট অ্যাঞ্জিনা। সেটা খুব রেয়ার এবং সেটা রেস্ট অবস্থায় সাধারণত হয়ে থাকে, তো দ্যাট ইজ ভেরি রেয়ার। তো সাধারণত আমরা তিন প্রকারের অ্যাঞ্জিনা দেখি, স্টেবল, আনস্টেবল আর ভ্যারিয়ান্ট। তাহলে আমরা অ্যাঞ্জিনা দেখলাম, তো এই অ্যাঞ্জিনা পেক্টোরিস ডিজিটালিস পারপুরিয়ার একটা ক্লিনিক্যাল সাইট, অ্যাজমা, ব্রাইটস ডিজিজ, সিয়ানোসিস, ডেলিরিয়াম, ডায়রিয়া, ড্রপসি, হেডেক, হার্ট অ্যাফেকশনস, লাং ট্রাভেলস, ইউরিনারি ট্রাভেলস ইত্যাদি। এখানে আমরা একটা কথা পড়লাম, ব্রাইটস ডিজিজ। ব্রাইটস ডিজিজটা কি? ব্রাইটস ডিজিজ হচ্ছে কিডনির রোগ, অর্থাৎ অ্যাকিউট বা ক্রনিক নেফ্রাইটিস। মূলত কিডনিতে যদি সোয়েলিং হয় এবং অ্যালবুমিন বা অ্যালবুমিনাস যদি ইউরিন পাস হয়, সেক্ষেত্রে আমরা এটাকে ব্রাইটস ডিজিজ বলি। এবং এটা হয়ে থাকে মূলত হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ নিয়মিতভাবে এটা থাকা, এবং তার ফলে এবং তাকে তার হার্টের ডিজিজ আছে এবং হার্টের রোগ আছে, এর ফলে কিডনির ওপরে একটা প্রেশার পড়ে এবং সেখান থেকে ব্রাইটস ডিজিজ বা ক্রনিক নেফ্রাইটিস বা অ্যাকিউট নেফ্রাইটিস হয়ে থাকে। আমরা দেখলাম সিয়ানোসিসের কথা। সিয়ানোসিসটা কি এটাও একটু আমাদের সংক্ষেপে জানা উচিত। সিয়ানোসিস হচ্ছে হাতের বা চামড়ার স্কিন ব্লু রং হয়ে যাওয়া, অর্থাৎ নীলচে রং ধারণ করা, ডিসকালারেশন অব দ্য স্কিন ইন টু ব্লুইশ, দ্যাট ইজ সিয়ানোসিস। অথবা মিউকাস মেমব্রেনের হতে পারে বা স্কিনের হতে পারে। তো ডিসকালারেশন অব দ্য স্কিন ইন টু ব্লুইশ, অর্থাৎ নীল রঙে পরিণত হয়ে যাওয়া চামড়ার রং, সেটাকে আমরা সিয়ানোসিস বলি। আর সিয়ানোসিস হয় কেন? সিয়ানোসিস হওয়ার কারণ হচ্ছে এক্সেসিভ কনসেন্ট্রেশন অফ ডিঅক্সি হিমোগ্লোবিন ইন দি ব্লাড, অর্থাৎ আমাদের যে দেহে রক্ত সেই রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া অথবা ডিঅক্সিজেনেশন, অর্থাৎ অক্সিজেনের মাত্রা কমে গেলে এই স্কিনের রঙটা হয়ে যায় ব্লু, দ্যাট ইজ সিয়ানোসিস। মূলত সিয়ানোসিস দুইটি মেন ধরনের দেখা যায়, একটা হচ্ছে সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল। সেন্ট্রালটা কোথায় কোথায় হয়? ঠোঁটে, জিবে, এ সমস্ত বিভিন্ন জায়গায় এই সিমটমগুলো দেখা যায়, এবং পেরিফেরালগুলোকে দেখা যায়
বিভিন্ন আঙুলে, আঙুলের এক্সট্রিমিটিতে, বিভিন্ন হাতে পায়ে এবং বিশেষ করে আঙুলগুলোতে দেখা যায় এই সিমটমটা, ব্লুইশ কালার, ডিসকালারেশন। তো দ্যাট ইজ সিয়ানোসিস। তো এবার চলা যাক, দেখা যাক স্ফিয়ার অফ অ্যাকশন কোথায় কাজ করে। স্ফিয়ার অফ অ্যাকশন ইজ হার্ট অ্যান্ড সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন, অর্থাৎ হার্ট এবং সার্কুল অর্থাৎ সংবহনতন্ত্রের উপরে এর মেন কাজ। এছাড়া গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা জিআই ট্র্যাক্ট, ডাইজেস্টিভ সিস্টেম যাকে বলি তার উপরে, এবং ইউরোজেনাইটাল অর্গানস অর্থাৎ মূত্রনালীর উপরে এর একটা প্রভূত এবং বিশেষ কাজ আমরা দেখতে পারি এই ডিজিটালিস পারপুরিয়া ঔষধটিতে। প্যাথোজেনেসিস যদি আমরা দেখি, ডিজিটালিসের মেন অ্যাকশন কার্ডিয়াক পেরিফেরাল থেকে অর্থাৎ হৃদযন্ত্র বা হার্টের, হার্টকে কেন্দ্র করে এটা চলে এবং অ্যাজ এ রেজাল্ট স্লো হার্টবিট দেখা দেয়, এবং স্লো হার্টবিটও এর একটা গুরুত্বপূর্ণ সিমটম। এছাড়া কি প্রলং ডায়াস্টোল, এবং ডায়াস্টোলটা বৃদ্ধি পায়, ডায়াস্টোল মানে বৃদ্ধি পায় বলতে ডায়াস্টোল দীর্ঘদিন ধরে থাকে এবং অ্যাজ এ রেজাল্ট ব্লাড প্রেশার বাড়তে শুরু করে। এর ফলে অনেক সময় ইউরিন সাপ্রেস হয়, অর্থাৎ ইউরিনটাকে ইউরিন হতে দেয় না বা ইউরিন কম হয় বা ইউরিনকে একটা সাপ্রেশন করে। আর ইউরিন সাপ্রেশন হলেই আমরা জানি যে ইডিমার একটা চান্স থেকে যায়, অর্থাৎ ইডিমা প্রডিউস করে। এছাড়া গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট ক্ষেত্রে ভমিটিং, ডায়রিয়া ইত্যাদি বিভিন্ন সমস্যা এ তৈরি করে ডিজিটালিস পারপুরিয়া। কনস্টিটিউশন যদি আমরা দেখি, এর মেকআপ অফ দ্য বডি তেমন পার্টিকুলার তেমন কিছু নেই, তবে মূলত এর চুল হয় একটু হালকা, একটু স্ক্রফিউলাস, ডায়াথেসিসের রোগী, এ ডায়াথেসিস স্ক্রফিউলাস অর্থাৎ গণ্ডমালা ধাতু বিশিষ্ট, অর্থাৎ গণ্ডমালা ধাতু বলতে এখানে সচরাচর খুব সহজেই গ্ল্যান্ডগুলো ফলে, গালগলা ফলে, ঠান্ডা লাগে ইত্যাদি সমস্যা দেখা দেয়। শিশুদের ক্ষেত্রে একটু ফেয়ার কমপ্লেক্সন, একটা ফর্সা ফর্সা, বাচ্চারা একটু ফর্সা প্রকৃতির হয়, এবং ক্লাইমেক্টেরিক এজ অর্থাৎ বয়সন্ধিকালে এর হার্ট হয় দুর্বল এবং স্কিন হয় ব্লুইশ অর্থাৎ নীলচে রঙের স্কিন হয়, এবং সায়ানোসিস বিশেষ করে লিডস, লিপস, ঠোঁট ইত্যাদি অঞ্চলে, জিভ, আঙুল ইত্যাদির আঙুলগুলোতে সায়ানোসিস দেখা দেয় বা নীলচে রং ধারণ করে। হিট কোল্ড রিলেশন চিলি পেশেন্ট এবং ভীষণ সেন্সিটিভ ঠান্ডা বাতাসে এবং ঠান্ডা আবহাওয়ায় প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ, ঠান্ডা খাবার বা ড্রিঙ্ক তার সমস্ত সমস্যা বাড়িয়ে তোলে। মায়াজম, ডিজিটালিস পারপুরিয়ার মায়াজম, সোরা এবং সাইকোসিস দুটোই এর ব্যাকগ্রাউন্ডরা আছে, এবং ডায়াথেসিস আগেই বলেছি, স্ক্রফিউলাস ডায়াথেসিস। তো চলুন আমরা যাই দেখি গাইডিং সিমটমে। প্রথম কথা হচ্ছে সামান্য পরিশ্রম করলে, পরিশ্রমে এর সমস্যা বাড়ে, অবসাদ হয় অর্থাৎ ক্লান্ত হয়ে পড়ে, এটা এর প্রথম কথা। আর এমন অনুভূতি হয় রোগীর মধ্যে যে মনে হবে যেন তার হার্টটা বোধহয় এখনই বন্ধ হয়ে আসলো, এরকম একটা অনুভূতি তার মধ্যে দেখা দেয়। সমস্ত কিছুর সমস্যা তার অ্যাগ্রাভেশন হয় কিভাবে, কিসের জন্য, মোশনে, অর্থাৎ চলাফেরা করলে, নড়াচড়া চলাফেরা করলে তার সমস্ত কিছু সমস্যা বৃদ্ধি পায়, তার কমপ্লেন্ট বৃদ্ধি পায়। খুব স্লো এবং খুব দুর্বল, অনিয়মিত এবং পালস হয়
থেমে থেমে, অর্থাৎ ইন্টারমিটিং পালস। অর্থাৎ কি কেমন হয় পালসটা? খুব স্লো এবং দুর্বল। অর্থাৎ আপনি যদি আঙুল দিয়ে দেখেন, হাত দিয়ে দেখেন, পালস আপনি হয়তো অনুভবই করতে পারছেন না, এরকম। এবং খুব স্লো, পালস রেট খুব স্লো এবং অনিয়মিত। এটা খুব গুরুত্বপূর্ণ, অনিয়মিত। অনিয়মিত কখন? থার্ড বিটে, ফিফথ বিটে অথবা সেভেন্থ বিটে এই অনিয়মিত পালস রেট পাওয়া যায় ডিজিটালেস পারপুরিয়ার। লিভারটা বেড়ে যায় এবং লিভারে ব্যথা থাকে। তাহলে ডিজিটালিস টের পরবর্তী সিমটম হচ্ছে লিভারে ব্যথা এবং লিভারটা বড় হয়, এনলার্জ লিভার। পায়খানাটা হয় সাদা, এটা তো একটা গুরুত্বপূর্ণ সিমটম। পায়খানার কালার হয়ে যায় সাদা এবং পেস্টি, অর্থাৎ পেস্টের মতো ওই ধরনের, আর সাদাটায় হয়ে যায়। স্কিনের ব্লুনেস, অর্থাৎ এর আগে আমি বললাম যে চামড়ার একটা নীলচে রং ধারণ করে, যাকে আমরা সায়ানোসিস বললাম। এটা মুখে ঠোঁট, চোখের যে পাতা, জিভ, নখ, তারপরে হচ্ছে আঙুল ইত্যাদি সমস্ত জায়গাতে এর রংটা হয়ে যায় নীল। এটাকে আমরা সায়ানোসিস বলছি। আর প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়ে এবং যেন মৃত্যুমুখে পতিত হয়ে গেছে এমন দুর্বল হয়ে পড়ে, একটা বমি বমি ভাব, এবং কখনো কখনো বমিও হয় এবং খাদ্য যেন খেতে চায় না, খাদ্যর গন্ধ পেলেই তার বমি আসে। জিভ পরিষ্কার এবং প্রচুর প্রচুর পরিমাণে জল পিপাসা। তাহলে এর জিভ কেমন? জিভটা পরিষ্কার এবং প্রচুর পরিমাণে জল পিপাসা ডিজিটালিসের একটা গুরুত্বপূর্ণ সিমটম। শ্বাস প্রশ্বাস নেওয়া খুব কঠিন হয়ে যায় রোগীর ক্ষেত্রে, এবং সেই জন্য সে মাঝে মাঝে দীর্ঘ শ্বাস নেয়, একটা ডিপ ব্রেথ নেয়, এরকম একটা থেকে থেকে এরকম নেয়, কারণ তার শ্বাস প্রশ্বাস নেওয়াটা একটা কঠিন কাজ। তো এই হচ্ছে আপনার গাইডিং সিমটম। গাইডিং সিমটমের পর আমরা আসব মাইন্ড সিমটমে। মাইন্ড সিমটম হচ্ছে রোগীর ভীষণ পরিমাণে অ্যাংজাইটি, প্রচণ্ড অ্যাংসিয়াস থাকে সবসময়, উদ্বিগ্ন সমস্ত কাজে, এবং একটা ধারণা যে কিছু একটা হবে বোধ হয়, কিছু একটা ঘটবে বোধ হয়, এরকম একটা ধারণা তার মধ্যে থাকে। সিমটম রোগী সবসময় অ্যাংসিয়াস, ভীষণ রকমের উদ্বিগ্ন থাকে, বিভিন্ন বিষয়ে তার একটা উদ্বিগ্নতা, এবং ফিয়ারফুল, খুব ভয়, ভীতু। এবং অ্যাংসিয়াস কিসের জন্যে? ভবিষ্যতের জন্যে, ভবিষ্যতে কী হবে, ভবিষ্যতে তার চলবে কি না, ভবিষ্যৎ তার কী কষ্ট হবে, এই সমস্ত বিভিন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা, ভবিষ্যৎ নিয়ে তার উদ্বিগ্নতা, ভবিষ্যৎ নিয়ে তার ভয়। ডিজিটালিসের রোগী সবসময় মিউজিক অপছন্দ করে, অর্থাৎ মিউজিক তার একদমই অপছন্দ, এবং মিউজিক তার সমস্ত সমস্যা বাড়িয়ে তোলে। রোগী একদম ভীষণ রকমের ফরগেটফুল, সে সমস্ত কিছু ভুলে যায়, স্মৃতিশক্তি দুর্বল, এবং কোনো কিছু ভাবতে পারে না, সে ভাবতা কোনো কিছু নিয়ে ভাবা তার পক্ষে খুব কঠিন। তো চলুন কিছু পার্টিকুলার্স বলতে, আমরা অনেক পার্টিকুলার্স আছে, কিন্তু তার মধ্যে আমরা হার্ট নিয়ে
আমরা একটু দেখি হার্ট এবং কিডনি নিয়ে সংক্ষেপে দেখার চেষ্টা করি। হার্টের সমস্যা যে সৃষ্টি হয় তার মূল কারণ হচ্ছে অ্যালকোহল এবং সেক্সুয়াল এক্সেস, টোব্যাকো এবং মানে হাইফাই লাইফস্টাইলের কারণে তার এই সমস্ত সমস্যা দেখা দেয়। অর্থাৎ হার্টের সমস্যাগুলো দেখা যায় কিসের কারণে? দীর্ঘদিন ধরে মদ্যপান করছে, মদ্যপানের ফলে তার এই হার্টের সমস্যা দেখা দেয়, এবং অতিরিক্ত পরিমাণে সেক্সুয়াল এক্সেস মানে যৌন আচার করার ফলে হার্টের সমস্যা দেখা দেয়। টোব্যাকো অর্থাৎ তামাক, বিড়ি, সিগারেট ইত্যাদি খাই এবং লাইফস্টাইল হাইফাই উল্টো রিচ এই ধরনের খাবার টাবার খাই বা লাইফস্টাইল হাই লিভিং মেনটেন করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাদের এই কারণে হার্টের সমস্যাগুলো দেখা দেয়। এবং হার্টের যে সেন্সেশন সেটা কেমন, মনে হয় যেন এক্ষুনি বোধহয় তার হার্টটা বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে তার হার্ট, সে মনে হয় আর বাঁচবে না এবং তার সমস্ত সমস্যা যেন এখনই শেষ হয়ে যাবে, এরকম একটা অনুভূতি এর মধ্যে থাকে। অ্যাকচুয়ালি এই রোগীদের যে হার্ট হয়, হার্টগুলো খুব দুর্বল প্রকৃতির হয় এবং বিভিন্ন কমপ্লিকেটেড হয়, বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকে। এবং হার্ট যে অংশটা থাকে অর্থাৎ সেই অংশ এর একটা আনইজিনেস, আনকমফোর্টেবলনেস সেটা অনুভূত হয়, এবং পালস হয় সবসময় ইররেগুলার, অনিয়মিত, ইন্টারমিটেন্ট অর্থাৎ থেমে 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 তার পালস হয়, বিশেষ করে ভেরি স্লো অ্যান্ড উইক তার পালস হয়, খুব প্রচণ্ড দুর্বল এবং খুব ধীর গতির, এবং থেমে যায় থার্ড, ফিফথ এবং সেভেন্থ বিটে যেন থেমে যায়, এরকম একটা অনুভূতি ডিজিটালিস পারপিউরার হার্টের ক্ষেত্রে দেখা যায়, যেটা আমরা অ্যাঞ্জিনা পেক্টোরিস হিসাবে চিহ্নিত করতে পারি। তো এই সঙ্গে সঙ্গে যে কনকমিটেন্ট সিমটম সেটা হচ্ছে হঠাৎ করে তার চোখ মুখ লাল হয়ে যায়, কান লাল হয়ে যায়, তার সঙ্গে একটা দুর্বলতা অনুভব, তার সঙ্গে একটা দুর্বলতা অনুভব করে রোগী, এবং একটা ফেইন্টনেস, একটা যেন দুর্বল হয়ে পড়ে, সিঙ্কিং, যেন ঝিমিয়ে পড়ছে, এরকম একটা অনুভূতি রোগীর মধ্যে আসে। এক্সট্রিম প্রস্ট্রেশন, ভীষণ রকমের দুর্বল, অবসাদ, ক্লান্ত, ক্লান্তি তার মধ্যে দেখা দেয়, এবং একটা উইকনেস অব দ্য চেস্ট, বুকে একটা যেন দুর্বলতা অনুভব করে, এবং সে কথা পর্যন্ত বলতে চায় না, কথা কারোর কথা শুনতেও তার ভালো লাগে না, এই সময়ে মুখ হয়ে পড়ে পাণ্ডুর বর্ণ, বিবর্ণ হয়ে পড়ে, এবং মৃত্যু যেন এখনই চলে আসবে একটা অনুভূতি, এবং মুখটা যেন নীলচে লাল রং ধারণ করে, এবং সায়ানোসড স্কিন, সায়ানোসিস যেটা বলা হলো, যে স্কিন ব্লু রং ধারণ করে অর্থাৎ নীলচে রং ধারণ করে, আইলিডস, চোখের পাতা, ঠোঁট, জিভ সব যেন নীলচে রং ধারণ করে, এই সমস্যার। শ্বাস প্রশ্বাস যেন অনিয়মিত এবং খুব কঠিন, এবং তার ফলে সে কী করে, মাঝে মাঝে দীর্ঘশ্বাস নেয়, হ্যাঁ এভাবে নেয়, তার কারণ হচ্ছে, কারণ সে তার শ্বাস প্রশ্বাস ঠিক মতো অক্সিজেন হার্টে পৌঁছায় না, ফলে মাঝে মধ্যে সে ডিপ সাইং নেয় বা ডিপ ব্রেথ নেয়। এছাড়া ড্রপসিকাল কন্ডিশন অব দ্য বডি, যখন দেখা যায়, যখন অর্গ্যানিক এফেকশনস দেখা যায় হার্টের ক্ষেত্রে, তখন একটা ড্রপসিকাল কন্ডিশন শরীরে অনুভূত হয়। এরপর আমরা দেখব কিডনি, কিডনিতে কী হয়, সমস্ত ধরনের কিডনি রোগগুলো অ্যালকোহলিজমের কারণেই বেশিরভাগ দেখা দেয়, এছাড়া সেক্সুয়াল অ্যাক্সেস, টোব্যাকো ইত্যাদির ফলে এই রোগগুলোর কিডনির রোগ দেখা দেয়। ডিজিটালিস খুব ভালো ঔষধ এর ক্ষেত্রে, তার সিমটম হচ্ছে এরকম যে ড্রপসি থাকতে হবে, উইথ সাপ্রেসড ইউরিন অর্থাৎ ইউরিন হতে চায় না, ইউরিস কম হয়, ইউরিন
যার ফলে ইউরিনগুলো কম হলে কি হবে, সেখানে ড্রপসিকাল কন্ডিশন অবশ্যই তৈরি হবে ভিতরের অর্গানে, এক্সটার্নাল পার্টেও হতে পারে। তো অ্যাজ এ রেজাল্ট যদি ড্রপসি সিমটম থাকে এবং সাপ্রেশন অফ ইউরিন হয় থাকে, সেক্ষেত্রে আমরা ডিজিটাল স্পারপিউরিয়া ভাবতে পারি। তো এটা একটা কিডনির সমস্যা গেল। আর জেনারেল মোডালিটির ক্ষেত্রে দেখা যায় অ্যাগ্রাভেশন কখন হয়, যখন বসে থাকে, বিশেষ করে যখন বসে থেকে উঠতে যায় বা কোনো হাঁটাচলা করে, দৌড়াদৌড়ি করে, সামান্য মোশন বা সামান্য একটু চলাফেরা করার ক্ষেত্রেই এর অ্যাগ্রাভেশন হয়, বুক ধড়ফড়ানি শুরু হয়ে যায়। হ্যাঁ, এবং বিশেষ করে রাত্রের দিকে এর সমস্ত সমস্যা বৃদ্ধি পায়। অ্যামেলিওরেশন কিছু হয়, সমস্ত সিমটমগুলো রিলিভ পায়, অর্থাৎ সমস্ত সিমটমগুলোর তার ইয়ে ঘটে, মানে আরাম পায় সে। বিশেষ করে পেটে যখন খালি থাকে তখন তার সমস্ত সমস্যার যেন সে আরাম পায়। সিঙ্কোনা ডিজিটালিসের অ্যাকশানকে বিনষ্ট করে, কিন্তু সিঙ্কোনার ফলে, প্রয়োগের ফলে তার অ্যাংজাইটি কিন্তু বেড়ে যায়। আর এটা ক্যাম্পফার দিলে এর কাজ শেষ হয়ে যায়, অর্থাৎ ক্যাম্পফারে এর অ্যাকশান ক্যাম্পফার দিয়ে একে অ্যান্টিডোট করা হয়। তো আজকে এই পর্যন্তই ডিজিটাল স্পারপুরিয়া। পরবর্তীতে আমরা আর একটা মেডিসিন নিয়ে আলোচনা করব, তারপর আমাদের DBMS কোর্সের থার্ড ইয়ারের সমস্ত মেডিসিনগুলো আলোচনা করা হয়ে যাবে। আপনারা যেগুলো দেখেননি, সে বগুড়া হোমিও চ্যানেলে গিয়ে সমস্ত মেডিসিনগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দেখে নিতে পারেন। এরপর আমি অন্য একটা এই মেডিসিনটির পর আরেকটা মেডিসিন পড়াবো, তারপরে আমরা অন্য চ্যাপ্টারে, বিশেষ করে আমার এক ইচ্ছা আছে গাইনোকোলজি নিয়ে একটু আলোচনা করা, গাইনোকোলজির কয়েকটা ভিডিও তৈরি করে গাইনোকোলজিটাকে একটু আগিয়ে নিয়ে যাওয়া। তো সবাইকে আবার আমার অভিনন্দন এবং শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, গুড বাই।